জামাত-ই-ইসলামী বাংলাদেশ গড়বে গড়বে আল্লাহর হুকুমাত গড়বে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন ঘটনা, ভিডিও চিত্র, কিছু কার্যক্রম, কার্যদশা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের সেই ভিডিওগুলো আপনাদের সামনে হাজির করেছি। ইতিমধ্যে আমরা আমাদের কাছে যে ভিডিওগুলো এসেছে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আপনারা খারাপ মন করবেন না, অনেকেই মন্তব্য করেছেন আমাদের ভিডিও কেন ছোট করে দেখায়। আসলে এই বিষয়টি হচ্ছে ইউটিউব এবং ফেসবুকের কিছু রুলস, কিছু সিস্টেম আছে, যার কারণে আমরা আপনাদের কাছে পুরো স্ক্রিন জুড়ে আমরা ভিডিও দেখাতে পারি না। সুতরাং আপনারা কেউ মন খারাপ করবেন না, বদদোয়া দিবেন না, আমাদের জন্য দোয়া করবেন, সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। এবং জামাতের এই ভিডিওটি দেখে, বাংলাদেশ জামাত ইসলামের এই ভিডিওগুলো দেখে আপনার কাছে কেমন মনে হচ্ছে, অবশ্যই কার্যক্রমগুলো কেমন হচ্ছে এবং কী কারণ খলাফায়ে রাশেদীনদের, হযরত সাহাবা আজমাইনদের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সোনালী যুগের কাজগুলো জামাত ইসলামে করতে চাই, তারই ধারাবাহিকতা আপনারা ভিডিওগুলো দেখুন এবং মন্তব্য করুন। আজকের পুরো ভিডিও দেখে আপনারা অবশ্যই মন্তব্য করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটিকে সহযোগিতা করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখতে থাকুন আজকের ভিডিও। ডেমরা থানার উদ্যোগে আয়োজিত আজকের এই ডেঙ্গু মশার হাত থেকে নিজেকে রক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে মশারি বিতরণ এবং ডেঙ্গু রোগের যে মূল উৎস এডিস মশা, সেই এডিস মশা নিধনের জন্য মশা ঔষধ ছিটানো কার্যক্রমের এলাকার সম্মানিত গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত উপস্থিতি, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা যে ক্ষুদ্র উপহারটুকু আপনাদের জন্য নিয়ে এসেছি, এই উপহারটুকু যদি আমরা আপনাদের বাসায় পৌঁছে দিতে পারতাম তাহলে হয়তো আপনাদের জন্য সহজ হতো, আমাদের জন্য অনেক বেশি ভালো লাগতো। কিন্তু আপনারা জানেন দেশের ওভারঅল রাজনৈতিক পরিস্থিতি, আমাদেরকে সেই স্বাভাবিকতার জায়গায় দেওয়া হয় নাই। খুব স্বাভাবিকভাবে আপনাদের বাসায় বাসায় গিয়ে আমাদের উপহারগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো, এই ধরনের কোনো পরিবেশ এখন বাংলাদেশে নেই, যার কারণে বলা যায় যে একটা ছোট্ট জায়গায় আপনাদেরকে ডেকে নিয়ে এসে আমাদের এই উপহারগুলো আপনাদের হাতে দিতে হচ্ছে। তারপরেও যে আমরা দিতে পারছি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের প্রতি ভালোবাসার টানে দীর্ঘক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে থেকে আমাদের জন্য অপেক্ষা করছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন। আপনাদের এই ধৈর্য, আপনাদের এই সময়গুলো আল্লাহ কবুল করে নিন। এই যে দুর্যোগ, এই দুর্যোগ থেকে আল্লাহ আপনাদেরকে নিরাপদ রাখুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।